আমার হাতের সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের জমি। টোরা চালান টোরা চালান এখন হয় নাকি আগের মতো? কমে গেছে। কি করতো আগে যখন? চিনি নামাচ্ছে, চিনি চিনি আটা। ত্রিপুরা কোন জায়গার নাগরিক আপনি? ত্রিপুরা। ওই যে উনি ভারতের ত্রিপুরা থেকে আসছেন, বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে নাই, এটা ভারতের সীমা নাই, কিন্তু উনি চাইলে এই যে বাংলাদেশের ভিতরে ঢুকতে পারবে। উনি সকাল 7:30 সময় আইডি কার্ড জমা দিয়ে বাংলাদেশের মানে ওই কাঁটাতারে বেড়া পার হয়ে এখানে ঢুকছে। আচ্ছা, এই যে আমি যেই জমির উপরে বসে আছি এটা হচ্ছে ওনার জমি। বাংলাদেশে আমরা যার ক্ষমতা আছে চাললে বাংলাদেশ বলা, যার ক্ষমতা নেই চাষ আর বাংলাদেশের থেকে ভারত বহুত বলা, বাংলাদেশ হাজার গুণ বলা। যেমন আমার এই বাড়ি সেগুলো দুবের করে আছে, আমার এখানে 28 কেজি সম্পত্তি। আপনি যদি 3:30 পরে না যান তাহলে কি হবে? উনি বলতেছে যে বাংলাদেশ থেকে ভারতে থাকাটা ভালো, কারণ ওনার বাড়িতে 2 বার ডাকাতি হয়েছে উনি যখন এখানে ছিল। এগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাছ টাস, এই যে এখানে যে গাছ, এগুলো সব ভারতের। ভারতের লোকজন কিন্তু আপনার একদম বর্ডার দিয়ে হাঁটতেছে, ওখানে পুরো শালবাগানটা বাংলাদেশের। রাতে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয় এখানে, আশেপাশে কোনো বাড়িঘর নাই। বাড়ি কই আপনার? জমিগুলো সব ভারতের। আমার হাতের সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের জমি। ওই যে লোকগুলো কাজ করতেছে ওইখানে, ওইটা বাংলাদেশ। ওই যে ওই পাশে যারা কাজ করতেছে তারা বাংলাদেশ, আর আমি হাঁটতেছি এখন ভারতের ভিতর দিয়ে। আস্তে আস্তে সামনের দিকে যাই। ভাই চোরা চালান টোরা চালান এখন হয় নাকি আগের মতো? কমে গেছে। কি করতো আগে যখন? চিনি নামাচ্ছে, চিনি চিনি আটা, তারপরে তারপরে বিভিন্ন ধরনের মাদক, মাদকটা তো নামাইতো, এখন আর নামায় না। এখন নামা না, এখন বিজেপি টল জোরদার আছে, প্রশাসনিকভাবে জোরদার আছে, এই কারণে মানে আগে চিনি ডাল এগুলা অনেক নামাইতো এদিক দিয়ে ইন্ডিয়া থেকে, কিন্তু এখন অনেক কড়াকড়ি নিয়মকানুন কড়াকড়ি, আর বিজেপি টল অনেক, যার কারণে যারা চোরা কারবারি ছিল তারা এগুলো এখন আর নামাইতে পারে না। আমরা এই যে ইন্ডিয়ার ভিতরে আছি এখন, ইন্ডিয়ার ভিতরে এই যে ইন্ডিয়া থেকে লোক আসছে, এই যে উনি মুরব্বী, উনি হচ্ছেন ভারতের ভারতের নাগরিক। ত্রিপুরা কোন জায়গার নাগরিক আপনি? ত্রিপুরা। ওই যে উনি ভারতের ত্রিপুরা থেকে আসছেন, পশ্চিম ত্রিপুরা, মানে বাংলাদেশের বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে নাই, এটা ভারতের সীমা নাই, কিন্তু উনি চাইলে এই যে বাংলাদেশের ভিতরে ঢুকতে পারবে, কারণ এদিকে কোনো বেড়া নাই। উনি কিভাবে আসছেন এখানে? আইডি কার্ড জমা দিয়ে আসছেন। কখন জমা দিয়েছেন? উনি সকাল 7:30 সময় আইডি কার্ড জমা দিয়ে বাংলাদেশের মানে ওই কাঁটাতারে বেড়া পার হয়ে এখানে ঢুকছে। হয় 12:30 দিকে যাইতে পারবে, আর না হলে রাত 3:30, এরপরে ওনার এখান থেকে চলে যেতে হবে আবার ভারতে। বাংলাদেশের মানুষ কি ভারতে ঢুকতে পারে? দেড়শো গজ ইন্ডিয়া। বাংলাদেশের মানুষ কি ভারতে ঢুকতে পারে? আপনি যে এইভাবে ঢুকছেন আমরা কি চাইলে ঢুকতে পারবো? ওইভাবে আমাদের যাইতে দিবে? আমাদের যাইতে দিবে না, শুধু ভারতের লোক আসবে। ভারতের লোকরে দেয় কেন? এই জমি কার? ও আচ্ছা, এই যে আমি যে জমির উপরে বসে আছি এটা হচ্ছে ওনার জমি, ওনার জমি। এর জন্য ওইখানে যে কাঁটাতারের বেড়া আছে ওই বেড়াতে উনি আইডি কার্ড দিয়ে এখানে ঢুকছেন, জমি নিজের জমি দেখার জন্য। এই কারণেই ওনারা আসতে পারে, কিন্তু আমাদের যেহেতু ওই পাশে জমি নাই তাই বাংলাদেশের লোকজন ওখানে যাইতে পারে না। কেমন লাগে বাংলাদেশ? ভালো লাগে না ভারতেই ভালো লাগে? বাংলাদেশ হলো, বাংলাদেশে আমরা যার ক্ষমতা আছে চাললে বাংলাদেশ বলা, যার ক্ষমতা নেই চাষ আর জন্য। আর ভারতে? আর ভারতে ছোটো বাড়ির সবাই একই, সবাই একই। হ্যাঁ, বাংলাদেশের থেকে ভারত বহুত বলা, বাংলাদেশ হাজার গুণ বলা। যেমন আমার এই বাড়ি সেগুলো দুবের করে আসিয়েছে, ডাকাতি হয়েছে। হ্যাঁ, এখন আমরা কেটে যেতে বাধ্য হয়েছি। এটা কবে ডাকাতি হয়েছে? আমার এখানে 28 কেজি সম্পত্তি। ও এইখানে? হ্যাঁ, 28 কেজি সম্পত্তি হারা গেছে গ্রাম ভিতরে। সে আর বালা কেন? আমরা মুসলমান রক্ত একটা,
কিন্তু হাইলে আমরা লোক পানি খাই আর লোক পানি খাম আর হে কেন হিন্দু হইলেও মনে করেন হেতার রক্ত খায় না হেতারা মনে করেন যদি এমনি সংসার হচ্ছেও মানে জামালা হয় জামালা হইলেও মোটামুটি এই ভাড়া বুড়ালে দুনিয়া আছে খারাপও আছে ভালো আছে এর ভিতরে ভাড়া সংখ্যাটাই বেশি খারাপের সংখ্যা কম আর বাংলাদেশও খারাপ ব্যক্তি হড়ালা ব্যক্তি হড়ালা মানে খারাপ ওনারা যখন আসে তখন ওই খালি হাতে আসতে হবে হয়তো বা এই ইয়া কি যেন বলে যে কোনো যন্ত্র আমার লাগবে ও আচ্ছা আচ্ছা ওই যে ধানের জমি টমি করার জন্য বা গাছ টাছ কাটার জন্য যেগুলো আছে এগুলো নিতে পারো লিস্ট করে আনতে হয় লিস্ট করা লাগে না মানে নিয়ে আসতে পারে আবার কাজ শেষ হইলে চলে যেতে হয় আপনি যদি সাড়ে তিনটার পরে না যান তাহলে কি হবে পরের দিন যদি যান পরের দিন গেলে আমরা নিতে ভুলে যান ও নিয়ম অনুযায়ী আপনি চলে যেতে হবে সাড়ে তিনটার মধ্যে না গেলে মনে করেন আমি আপনার বাংলাদেশে আত্মীয় স্বজন আছে আছে কোথায় আছে আত্মীয় স্বজন কুমিল্লা আছে ওই গ্রামে আছে এই গ্রামেও আছে হ্যাঁ এরা যায় আপনাদের ওখানে যায় কিভাবে যায় না আগে আমরা এলি আইয়ে হাসুর করে আইয়ে ও পাসপোর্ট দিয়ে বিবির বাজার দিয়া হ্যাঁ রাইসা দেখা সাক্ষাৎ করে আপনি দিকে যায় আরে আমরা তো কুমিল্লা বাজার আগে হোটেল করছি আমরা বালি আসলে সোনামুড়া সোনামুড়া তো আমরা করলা কইলা শাল কুমড়া জিঞা লিমি কুমিল্লা গদি দিচ্ছিলাম রাজন্দ রাজন্দ আমরা বেল নিতাম আবার তখন কি বর্ডার ছিল না অনেক আগের কথা তো উনি পরে এখান থেকে চলে গেছে যেহেতু কাঁটাতারের বেড়া একটা সময় ছিল না আর ওনার অসংখ্য আত্মীয় স্বজন আছে বাংলাদেশে এখানে আছে কুমিল্লাতে আছে তারা তো আর এইভাবে আসতে পারে না তারা আসতে গেলে তাদেরকে হয়তো বা এইভাবে আইসা ওনার সাথে দেখা করতে পারে কিন্তু বেশিরভাগ মহিলা টহিলা যারা আছে তারা ওই পাসপোর্ট দিয়ে কুমিল্লা যে পোর্ট আছে স্থলবন্দর বিবির বাজার ওইটা দিয়ে ঢুইকা তারা তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে বন্ধুরা এই যে ভারতের যে লোক উনি ওনার বাড়িটা ছিল ঠিক এই পাশে তো বার দুইবার ডাকাতি হওয়ার কারণে যখন উনি চলে গেছে বেশি দূরে যায় নাই এখানে যে কাঁটাতারের বেড়া দিছে এই বেড়া থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ওনার বাড়ি তো উনি ওখান থেকে বাংলাদেশে আসেন এই ধান টান কাটেন এই যে এই জমিটা হচ্ছে ওনার জমি এটা ভারতের রেজিস্ট্রি করা জমি আর আমরা তো ভারতের ভিতর দিয়ে হাঁটতেছি এই যে এই পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছ টাছ এই যে এইখানে যে গাছ এগুলো সব ভারতের এগুলো কিন্তু বাংলাদেশের না এই যে বিভিন্ন ওই যে মাটির বাড়ি দেখা যাচ্ছে এখানে এই যে তার কাটার বেড়া এই যে এটা হচ্ছে তার কাটার বেড়া এটাই হচ্ছে ভারতের সীমানা এই যে ভারত তার কাটার বেড়া দিছে এই কারণে যাতে বাংলাদেশের লোকজন ওই অবৈধভাবে কোনো কিছু নিতে না পারে আনতে না পারে এই জন্যই তারা তার কাটের বেড়াটা দিছে ওইখানে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ কারণ বিডিআর বিএসএফের টোল আছে এই টোল দিয়া টহল আছে এই টহলের কারণে ওখানে যাওয়া নিষেধ এত দূর আসাও নিষেধ যে আমি যে আসছি এখানে কিন্তু আমার আসার নিয়ম নাই তারপরও ভারতেই ঢুকছি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু কাঁটাতারে বেড়া ছিল না যখন আসতাম একদম ছোট তখন যাওয়া যাইতো এখন কিন্তু অনেক কঠিন করে ফেলছে অনেক নিয়মকানুন আইনকানুন ওই গেটটা দেখা যাচ্ছে ওই গেট দিয়ে ভারতের লোকজন বাংলাদেশে প্রবেশ করে ওই গেটটা বিএসএফ আছে তো ওইখানে যাওয়া যাবে না মানে আমরা যেহেতু বাংলাদেশ পার করে অলরেডি ভারতের ভিতর দিয়ে ঘুরতেছি এটাও আইন অনুযায়ী নিষেধ আইন অনুযায়ী অপরাধ এখানে তারপরও আসছি ওই যে ওইখানে গেটটা ওই গেটটা দিয়া যে মুরব্বীকে দেখাইলাম আপনাদেরকে মুরব্বী কাকা উনি এই গেট দিয়ে আসছেন আইসা এখানে ধান টান করছেন ধান টান নিছেন আবার চলে গেছেন ভারতের লোকজন কিন্তু আপনার একদম বর্ডার দিয়ে হাঁটতেছে ওখানে রাস্তা আছে রাস্তা দিয়ে সাইকেল দিয়ে গাড়ি দিয়ে চলতেছে কিন্তু বাংলাদেশের লোকজন কিন্তু চাইলেও ওইখানে যাইতে পারবে না প্লাস তারা হাঁটাও নিষেধ কারণ তারা 150 গজ দূরে একটা কাঁটাতারের বেড়া দিছে সীমানা পিলার এখন তো দিনের বেলা একদম নীরব আর এই যে এই শালবাগান এর পুরোটা বাংলাদেশ পুরো শালবাগানটা বাংলাদেশের
বন্ধুরা এই যে দেখেন শালবাগানের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি, ওই পাশে ভারত আর এটা বাংলাদেশ। পুরো শালবাগান একদম নীরব নিস্তব্ধ, শুধু পাখির কিছু শব্দ শোনা যাচ্ছে। রাতে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয় এখানে, আশেপাশে কোনো বাড়িঘর নাই, কিচ্ছু নাই, পুরোটা শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। এই পাশটা একটু পার হয়ে গেলেই ভারত, আর এইটা হচ্ছে বাংলাদেশের সীমানা। এই জঙ্গলের ভিতর দিয়ে আমাদেরকে বাসায় যেতে হবে আবার। দাদাভাই কেমন লাগতেছে? ভালো, খুব ভালো। অনেকদিন পরে আসলে? অনেকদিন পরে আসলাম। আবহাওয়াটা খুবই চমৎকার, এখন ভিউটা খুব চমৎকার, গাছগাছরা নীরব, শুধু পাখির ডাক তোমাদের দেশে, আর কোনো মানুষের কোনো ইয়ে নাই। একটু হাঁপাই গেছেন মনে হচ্ছে? হাঁটতে হাঁটতে হাঁপাই গেছে, প্রায় কয়েক কিলোমিটার হাঁটছি, কারণ ওইখান থেকে হাঁটতে হাঁটতে আসছি, এদিক দিয়ে তো রাস্তা নাই, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই যে মানুষ হাঁটতে হাঁটতে ভিতর দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে, দু একটা ট্রাক্টর যায়, ট্রাক্টর মাঝে মধ্যে আসে এদিক দিয়ে, কারণ কিছু জমি আছে। বাড়ি কই আপনার? এখানে কেন আসছেন? এনে মানে কি করতেছেন এখানে? কি করবেন পাতা দিয়া? ভাত রানবেন? বাড়ি এখানেই? আচ্ছা ঠিক আছে। পুরোটা জঙ্গল দেখেন একদম নীরব নিস্তব্ধ, মানুষ নাই, কোনো মানুষ নাই, কোনো শব্দই নেই।